আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা একটি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে নোরিক্স বা নোরিক্স ওয়ান ট্যাবলেট। কেউ যদি এই কন্ট্রাসেপটিভ পিলটি খেতে চান তবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকে ভিডিওতে এই কন্ট্রাসেপটিভ পিলটি কেন ব্যবহার করা হয় এবং এটি কিভাবে ব্যবহার করলে সঠিকভাবে কাজ করবে, কারা কারা এটি ব্যবহার করতে পারবে এবং কারা কারা এটি ব্যবহার করতে পারবে না, আর এটি খাওয়ার পরে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে, ভিডিওতে খুবই সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। এই নোরিক্স ট্যাবলেটটির জেনেরিক নাম হচ্ছে লিভোনরজেস্ট্রেল। এটি SMC এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানি প্রোডাক্ট। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে মহিলাদের মুখে খাওয়ার একটি জরুরি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা জরুরি গর্ভ নিরোধন বড়ি। এই লিভোনরজেস্ট্রেল ড্রাগটি একটি প্রোজেস্ট্রোজেন গ্রুপের ওষুধ। এমার্জেন্সি কন্ট্রাসেপশন বা এমার্জেন্সি গর্ভ নিরোধন এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসের পরে ডিম্বাণু ও শুক্রাণুর নিষিক্তকরণকে প্রতিরোধ করে। বাচ্চা নেয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো চর্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার না করে থাকেন বা মাসিক কন্ট্রাসেপটিভ পিল বা চর্মবিরতিকরণ পিল পরপর 3 দিন খেতে ভুলে গিয়ে থাকেন, সেক্ষেত্রে এই পিল বা ট্যাবলেটটি খেতে পারেন। গর্ভবতী হওয়ার পরে এই পিলটি তেমন কোনো কাজে আসে না, এজন্য এটি গর্ভাবস্থায় খাওয়া যায় না। গর্ভবতী হওয়ার পরে কেউ যদি ভুলক্রমে এটি খেয়ে ফেলে তবে সেক্ষেত্রে হবু মায়ের বা মহিলার ভ্রূণের কোনো রকম ক্ষতি হয় না। স্তন্যদানকালে এটি সেবন করা যায়, তবে ওষুধটি খাওয়ার পরপরই স্তন্যদান করা যাবে না। ওষুধটি খাওয়ার আগে স্তন্যদান করে নিলে সবচেয়ে ভালো হবে। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটি খাওয়ার নিয়ম: এটি সাধারণ ওষুধের মতোই পানি দিয়ে গিলে খেতে হয়। অরক্ষিত সহবাসের পরে যত তাড়াতাড়ি সম্ভব এই পিলটি সেবন করতে হবে, তবে সহবাসে 12 ঘন্টার মধ্যে খেলে সর্বাধিক উত্তম হবে। আর সহবাসের 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে খেলেই চলে, তবে তারপরে খেলে এটি আর কাজ করে না। এটি খালি পেটে বা ভরা পেটেও খেতে পারেন, তবে ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। যেমন ধরুন, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল একবার সেবন করার পরে পরবর্তী মাসিক হওয়ার আগে এটি আর খাওয়া যাবে না। এটি নিয়মিত কন্ট্রাসেপটিভ পিল হিসেবে ব্যবহার করা যাবে না। কেউ যদি নিয়মিত ব্যবহার করে তবে প্রতিবারই জরুরি গর্ভ নিয়ন্ত্রণ বা গর্ভরোধ হিসেবে কাজ করে না। কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার পরেও যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মাসিক শুরু না হয় তবে গর্ভধারণ হয়েছে কি না তা নিশ্চিত করতে একটি প্রেগনেন্সি টেস্ট করা উচিত। ওষুধটি ব্যবহারে মাসিক সিরাপ সাধারণত স্বাভাবিক থাকে এবং কাঙ্ক্ষিত সময়ে হয়। কিছু ক্ষেত্রে সিরাপ নির্দিষ্ট সময়ের আগে বা পরেও হতে পারে। ওষুধটি খাওয়ার পরে যদি নির্ধারিত সময়ে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় অথবা যদি ঋতুস্রাব 5 দিন পিছিয়ে যায়, সেক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট করতে হবে। এটি কোনো যৌন রোগের সমস্যায় উপকার দেয় না। আপনার যদি কখনও অ্যাক্টোপিক প্রেগনেন্সি বা ডিম্বানালির প্রদাহ হয়ে থাকে বা পরিপাকতন্ত্রের তীব্র সমস্যা থাকে তবে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। পিলটি খাওয়ার 3 ঘন্টার মধ্যে যদি বমি হয় তবে সঙ্গে সঙ্গে আরও একটি পিল খেতে হবে। কিছু ওষুধের সাথে এর যথেষ্ট প্রতিক্রিয়া আছে, এজন্য পিলটি যে খাবে তার কোনো তীব্র রোগ বা কোনো সমস্যা থাকলে বা কোনো তীব্র ধরনের ওষুধ সেবন করে থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাবেন। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটি খাওয়ার পরে বা নোরিক্স ট্যাবলেটটি খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব বা বমি, ঝিমানু ভাব, অবসন্নতা, মাথা ব্যথা, পেট ব্যথা, স্তনে ব্যথার অনুভূতি, যৌনপথে রক্তক্ষরণ বা পিলটি বারবার ব্যবহারে স্তন ক্যান্সারও হতে পারে। এগুলো বাদে যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।